কাশিমনগর থেকে কাশিমনগর থেকে আমি কৃত্রিম উপায়ে মধু সংরক্ষণ করা দেখলাম, এবং মধু সংরক্ষণ করার ভিডিওটা দেখে ভালোই লাগলো। আমি ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করব, এবং মধু কত টাকা করে বিক্রি করে, ওনারা কত টাকা করে বিক্রি করে, কীভাবে সংগ্রহ করে, এর বিস্তারিত একটা আলোচনা করবো। এই যে আমাদের সিঙ্গের এইখানে স্ট্যান্ডের খুব কাছে যে মধু সংগ্রহ করে, এখানে যে এই পয়েন্টটায় দেখতে পাচ্ছেন এখানে কত টাকা করে মধু কেজি, এবং কীভাবে কীভাবে সংগ্রহ করা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আমরা নতুন ভিডিওতে আসব। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গুটি থাকুন চিল।